উত্তর পূর্ব ভারতের একটি ছোট্ট রাজ্য ত্রিপুরা। গোমতী নদীর পাশেই রয়েছে এই উদয়পুর শহর। ঐতিহাসিক স্মৃতিবিজড়িত মন্দির নগরী উদয়পুর, উদয়পুর ছিল ত্রিপুরার এক সময়ের রাজধানী। 1760 খ্রিস্টাব্দে রাজধানী পুরাতন আগরতলায় স্থানান্তরিত হয়। প্রিয় দর্শক, আমি এখন আছি পুরাতন রাজবাড়ির সামনে। এখানে আসতে চাইলে আগরতলা থেকে এসি বাসে ভাড়া পড়বে 60 টাকা, নন এসি বাসে 50 টাকা। বাস থেকে নেমে অটোতে রাজবাড়ির সামনে ভাড়া পড়বে 100 টাকা। আপনারা সহজেই আসতে পারেন। সামনে দেখতে পাচ্ছেন রাজবাড়ির মুক্তমঞ্চ, জরাজীর্ণ এই রাজবাড়ির ধ্বংসাবশেষ। এখন চলে যাব রাজবাড়ির গেট দিয়ে রাজবাড়ির অন্দরমহলে। রাজসেবক ছাড়া অন্দরমহলে প্রবেশ নিষেধ ছিল। কৃষ্ণমাণিক্য ছিল রাজবাড়ির শেষ রাজা। আছি এখন বর্তমানে ঐতিহ্যবাহী যে পুরনো রাজবাড়ি উদয়পুরে, সেই উদয়পুর রাজবাড়িতে আমি আছি। আর সেই রাজবাড়ির সামনে থেকে আপনাদেরকে জানাচ্ছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং ভালোবাসা। রাজা গোবিন্দমাণিক্য এই মন্দিরে এসে রোজ সূর্য প্রণাম করতেন। আপনারা দেখছেন ভুবনেশ্বরী মন্দির। মহারাজা গোবিন্দমাণিক্য 1667 থেকে 1676 খ্রিস্টাব্দে এই মন্দির তৈরি করেছিলেন। বর্তমানে ভারত সরকার ও রাজ্য সরকার মিলে রক্ষণাবেক্ষণ করছে। এই মন্দিরে বর্তমানে পূজার্চনা বন্ধ। এই মন্দিরের কাছেই রয়েছে আরেক মন্দির, এখানে বর্তমানে ভুবনেশ্বরী মায়ের পূজার্চনা হয়। এই মন্দিরের পূজারীর নিকট শুনব কিছু তথ্য। আচ্ছা, ভুবনেশ্বরী মন্দির ওইটা কত সনে এটা স্থাপিত? এটা আমরা শুনতে আসছি 500 বছর আগে। 500 বছর আগে? আচ্ছা, আপনি এখানে বাড়ি কোথায়?
ভুবনেশ্বরী মন্দির এখানে যে স্থাপত্য তো অনেক বছরের পুরনো আমরা জানি, সেই স্থাপত্য সম্বন্ধে যদি আপনি সংক্ষেপে কিছু বলেন আমাদেরকে। এটা তো আপনার এই এত দূরে কইতাম পারি যে 700 বছর আগে এই মন্দির প্রতিষ্ঠা বা পূজা করে গেছে তেনে, তারপরে এটা সেন্ট্রাল গভর্নমেন্ট এটা রক্ষা করে রাখছে পড়া দিয়া, এতটুকুই জানি। তো এই যে রবীন্দ্রনাথ ঠাকুরের যে স্ট্যাচু এখানে আছে, তিনি এই মন্দিরের উপরে লেখছে এত রক্ত কেন, এই মন্দিরের উপরে রবীন্দ্রনাথ ঠাকুর। হ্যাঁ, রবীন্দ্রনাথ ঠাকুর। আচ্ছা আচ্ছা, তো আপনার বাড়ি এখানে আছে? আমার বাড়ি সামনে, আমার বাড়ি। আচ্ছা, আপনার নাম কি? নারায়ণ চক্রবর্তী। নারায়ণ চক্রবর্তী, আপনি এখন ভুবনেশ্বরী মায়ের পূজারী? পূজারী। আচ্ছা, তো ধন্যবাদ আপনাকে, নমস্কার। আপনারা দেখছেন গুণবতী মন্দির। এই গুণবতী মন্দিরও গোবিন্দমাণিক্য মহারাজার আমলে, খুবই সুন্দর। তো আপনারা দেখতে থাকুন এই মন্দির। তার এখানে আসলে আপনাকে রেজিস্ট্রি বুকের মতো সিগনেচার করে কমেন্ট লিখে যেতে হয়। এখন আপনারা দেখছেন চতুর্দশ দেবতা এবং শিব মন্দির। রাজা গোবিন্দমাণিক্যর আমলে এই মন্দিরটি নির্মাণ করেছিলেন 1650 খ্রিস্টাব্দে মহারাজা কল্যাণমাণিক্য, 1773 খ্রিস্টাব্দে গোবিন্দমাণিক্যের ছেলে রামদেব এই মন্দির নির্মাণ করেছিলেন। এই মন্দির এখন চতুর্দশ দেবতা বা শিব মন্দির বলেই পরিচিত। যে কেউ শিব মন্দির বললেই এখানে দেখে দিতে পারে। তো আপনারা যারা আসবেন অবশ্যই শিব মন্দির দর্শন করে যাবেন। বন্ধুরা, ধন্যবাদ আপনাদের সকলকে। আগামী ভিডিও দেখার শুভেচ্ছা রইল। নমস্কার।